हेलो एवरीवन, आज के आमी जे मुविटी एक्सप्लेन करब एटिर नाम होच्छे हिक्सो रिज एवं एई मुविर घटनाटी एकटी सैनिकेर जीवनेर सत्य कहानी अवलम्बने बनानो होयेछे। मुविटिर आईएमडीबी रेटिंग होच्छे 8.1 अप टू 10 एवं रोटेन टमेटोसे 84% फ्रेश। तो चलुन आर समय नष्ट ना करे एक्सप्लेनटी शुरू करा जाक। এই মুভির ঘটনাটি মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের এবং এটি ইতিহাসে ব্যাটল অফ ওকিনাওয়া নামে পরিচিত। এখানে এমন একজন সৈনিকের কথা বলা হয়েছে যে বিনা অস্ত্রে যুদ্ধ জয় করে এবং সে প্রতিজ্ঞা করেছিল সে কখনো বন্দুক হাতে নেবে না। এবং কেন সে এটি করে এটি আমরা মুভির ভিতরেই জানতে পারবো। তো এই কাহিনীটি শুরু হয় এখান থেকে প্রায় 15 বছর আগে। এই ছবিতে মূল চরিত্র হচ্ছে ডেজমন্ড, অর্থাৎ ডেজমন্ডই হচ্ছে সেই সৈনিকটি। তো ছোটবেলায় ডেজমন্ড এবং তার ভাই হার্লর একসাথেই বড় হয়েছে এবং তাদের বাবার নাম হচ্ছে টম এবং মায়ের নাম হচ্ছে বার্থা। এখানে তাদের বাবা টমের একটি আলাদা ব্যাকগ্রাউন্ড স্টোরি রয়েছে। মূলত টম হচ্ছে একটি রিটায়ার্ড প্রাপ্ত সৈনিক এবং সে ফ্রান্সে যুদ্ধ করেছিল এবং যুদ্ধ থেকে ফিরে আসার পরে তার বিহেভিয়ার অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। সে বেশিরভাগ সময় মদ খায় এবং একটি কবরস্থানে থাকে। তার কারণ ফ্রান্সের যুদ্ধ থেকে আসার পরে সে তার বিভিন্ন কাছের বন্ধুদেরকে হারিয়েছে। ফ্রান্সের যুদ্ধটি যেন তার জীবনটি একবারে বদলে দিয়েছিল এবং এখানে আমরা কয়েকবার টমকে সুইসাইডাল অ্যাটেম্প করতেও দেখি। এছাড়াও টম তাদের ছেলে দুটিকে একবারই শাসন করতো না। একবার ডেজমন্ড এবং তার ভাই হার্লর একে অপরের মধ্যে মারামারি করছিল এবং এক পর্যায়ে ডেজমন্ড তার ভাইকে অনেক মারে এবং তাকে ইট দিয়ে অনেক আঘাত করে এবং এই কারণে তাদের বাবা টম ডেজমন্ডকে মারতেও যায়। কিন্তু তখন তার মা ডেজমন্ডের বাবা টমকে আটকায়। ঠিক তখন আমরা ডেজমন্ডের মধ্যে সাডেন চেঞ্জেস দেখতে পাই। তার কারণ ডেজমন্ড হঠাৎ করে সেখানে একটি ছবি দেখে। মূলত সেই ছবিটি একটি রিলিজিয়াস ছবি ছিল এবং এই ছবি দেখে ডেজমন্ড অনেক কিছু শিখতে পারে। সে এটি বুঝতে পারে মানুষকে হত্যা করা পাপ এবং মানুষ বাঁচানো তেমনি পুণ্যের কাজ। এরপরে ডেজমন্ড তার মাকে বলে সে তার ভাইকে যেভাবে মেরেছে এতে তার ভাই মারাও যেতে পারত, যার ফলে তার উপরে একটি পাপের বোঝা চাপত। এবং ধীরে ধীরে সময় যেতে থাকে এবং ডেজমন্ড অনেক বড় হয়ে যায়। আমরা ডেজমন্ডকে একটি চার্চের জানালা পরিষ্কার করতে দেখি এবং সে বর্তমানে একজন ধার্মিক ছেলেতে পরিণত হয়েছে। সে যখন জানালা পরিষ্কার করছিল তখন সে বাইরের দিকে একটি ছেলেকে দেখে যার অ্যাক্সিডেন্ট হয়েছিল। সে তৎক্ষণাৎ বাইরে যায় এবং রক্তপাত আটকানোর জন্য নিজের বেল্টটি খুলে সেই ছেলেটির পায়ে বেঁধে দেয় এবং এরপরে সেই ছেলেটিকে হসপিটালে নিয়ে যায় এবং সেই ছেলেটি বেঁচে যায়। ডেজমন্ডের এমন বুদ্ধি দেখে ডাক্তাররা তাকে খুব প্রেইজ করে। সেই একই হসপিটালে ডেজমন্ডের সাথে ডরোথি নামক একটি ডাক্তারের দেখা হয় এবং প্রথম দেখাতেই ডরোথিকে অনেক পছন্দ করে ফেলে এবং এরপর থেকেই প্রায়ই ডেজমন্ড হসপিটালে যায় ডরোথি এর সাথে দেখা করার জন্য। এবং ধীরে ধীরে ডরোথিও ডেজমন্ডকে পছন্দ করা শুরু করে এবং তারা সম্পর্কে জড়িয়ে পড়ে। অন্যদিকে আমরা খেয়াল করি ডেজমন্ড হিউম্যান অ্যানাটমি এর বই পড়ছে, অর্থাৎ সে ডরোথি এর মতোই চিকিৎসা বিজ্ঞানের উপরে ইন্টারেস্ট দেখাচ্ছে। তার কারণ ডেজমন্ড মনে করে মানুষের জীবন নেওয়া যেমন পাপ তেমনি মানুষের জীবন বাঁচানো অনেক পুণ্যের কাজ। তো সেই সময়ে আমেরিকা এবং জাপানের মধ্যে যুদ্ধ চলছিল, অবশ্যই এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এবং এই কারণে আমেরিকাতে চারদিক থেকে অনেক ছেলেদের আর্মিতে জয়েন করার জন্য বলা হচ্ছিল এবং ডেজমন্ড এবং তার ভাই ঠিক করে তারা আর্মিতে জয়েন করবে। ডেজমন্ড আর্মিতে জয়েন করবে অ্যাজ এ কম্বাট মেডিক হিসেবে, অর্থাৎ যুদ্ধে যারা ঘায়ল হবে তাদেরকে ঠিক করার দায়িত্ব সে নেবে। হার্লরের আর্মিতে জয়েন করার কথা শুনে টম খুব একটা খুশি হয় না। তখন টম নিজে অনেক যুদ্ধ করেছে এবং সে যুদ্ধ কি সেটা জানে, যার ফলে সে যুদ্ধে যাওয়া একদমই পছন্দ করে না। সেখানে ডেজমন্ডের মা বার্থা জানায় টম একজন খুব ভালো মানুষ ছিল কিন্তু যুদ্ধ থেকে আসার পর সে মানসিক অবসাদে ভুগছে। কিন্তু ডেজমন্ড এবং হার্লর ঠিক করে ফেলেছে তারা আর্মিতে জয়েন করবে এবং তারা সেই জন্য অ্যাপ্লাইও করে ফেলে। তো ট্রেনিং এ যাওয়ার দিনে ডেজমন্ড এবং ডরোথি ঠিক করে ডেজমন্ড যুদ্ধ থেকে ফিরে আসার পরে তারা বিয়ে করবে এবং ডরোথি তার একটি ছবি ডেজমন্ডকে দেয় যেটি ডেজমন্ড তার কাছে থাকা বাইবেলের ভিতরে রেখে দেয়। এবং এরপরে ডেজমন্ড সহ বাকিরা ফোর্ট জ্যাকসন নামক একটি জায়গায় যায় যেখানে তাদেরকে ট্রেনিং করানো হবে এবং ট্রেনিং কমপ্লিট শেষে তাদেরকে যুদ্ধে পাঠানো হবে।
সেখানে গিয়ে ডেজমন্ডের সাথে বহু মানুষের পরিচয় হয় এবং সেখানে আমরা একজন সার্জেন্ট যার নাম হচ্ছে হাওয়েল তাকে দেখতে পাই এবং সে অনেক স্ট্রিক্ট ছিল। এরপরে ডেজমন্ড সহ বাকিদের শুরু হয় ফিল্ড ট্রেনিং এবং প্রত্যেকটি ট্রেনিং ডেজমন্ড খুব ভালোভাবেই পাশ করে। সেখানে ডেজমন্ডের একটি প্রতিযোগী তৈরি হয় যার নাম ছিল স্মিটি। সে মূলত ডেজমন্ডকে অনেকটাই হিংসা করত। তাদের ফিল্ড ট্রেনিং শেষে এবার দেওয়া হবে রাইফেল ট্রেনিং, কিন্তু ডেজমন্ড কিছুতেই রাইফেল ছুবে না। তার কারণ সে সৃষ্টিকর্তার কাছে প্রতিজ্ঞাবদ্ধ, সে কখনো বন্দুক হাতে নিবে না। তখন সার্জেন্ট হাওয়েল তাকে বন্দুক হাতে নেওয়ার জন্য জোর করে, কিন্তু সেখানে ডেজমন্ড তাকে জানায় সে এখানে জয়েন করার আগেই বলেছিল সে যুদ্ধে বন্দুক হাতে নিবে না। ব্যাপারটি অনেক সিরিয়াস হয়ে যায়। তখন সার্জেন্ট হাওয়েল ডেজমন্ডকে ক্যাপ্টেন গ্লোভারের কাছে নিয়ে যায়। ক্যাপ্টেন গ্লোভার ডেজমন্ডকে বন্দুক হাতে নেওয়ার জন্য বলে, কিন্তু তখনও ডেজমন্ড বলে আমি বন্দুক নিব না, সে তার রিলিজিয়াস বিলিফ নিয়েই থাকতে চায়। তখন ক্যাপ্টেন গ্লোভার তাকে বলে, তুমি তোমার ধার্মিক বিশ্বাস নিয়ে থাকতে পারো, কিন্তু তোমার শত্রুপক্ষ তোমাকে এই জন্য ছেড়ে দেবে না, যুদ্ধের টিকে থাকতে হলে অবশ্যই বন্দুক হাতে নিতে হবে। কিন্তু এরপরেও ডেজমন্ড বন্দুক হাতে নিতে চায় না। এই ব্যাপারে সার্জেন্ট হাওয়েল এবং ক্যাপ্টেন গ্লোভার অনেক আলোচনা করে। তারা একবার ঠিক করে ডেজমন্ডকে মানসিক রোগী আখ্যা দিয়ে এখান থেকে বের করে দেবে, কিন্তু তারা সেটা পারবে না। তার কারণ আমেরিকার মিলিটারি আইন অনুসারে কোনো ব্যক্তির ধার্মিক বিশ্বাস তার মানসিক রোগ হতে পারে না। তারা একদিকে ডেজমন্ডকে বের করতে পারছে না, অন্যদিকে যুদ্ধে বন্দুক ছাড়া ডেজমন্ডকে পাঠাতেও পারবে না। তাই তারা ডেজমন্ডকে দিয়ে অনেক নোংরা নোংরা কাজ করায় এবং তাকে পরিচ্ছন্ন কর্মী বানিয়ে দেয়, যেন সে বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। এমনকি একদিন ডেজমন্ডের অন্যান্য সহকর্মীরা মিলে ডেজমন্ডকে অনেক মারধর করে। এমনটা নতুন নয়, এর আগেও তার সহকর্মীরা তাকে অনেকবার তুচ্ছ তাচ্ছিল্য এবং হাসাহাসি করেছিল। তখন ডেজমন্ড অনেকটাই ধার্মিক বিশ্বাসী একটি ছেলে ছিল, কিন্তু সেই দিন রাত্রিবেলা তাকে অনেক মারধর করা হয়, যার ফলে ডেজমন্ড অনেক আঘাতপ্রাপ্ত হয়। এবং সকালবেলা সার্জেন্ট হাওয়েল আসে এবং তাকে জিজ্ঞাসা করে এই অবস্থা কী করে হলো। ডেজমন্ড তাকে সমস্ত কিছু জানায়। তখন সার্জেন্ট হাওয়েল তাকে এখান থেকে চলে যেতে বলে, তার কারণ সে অনেক অসুস্থ ছিল। এরপরে সার্জেন্ট হাওয়েল তাকে বলে কারা তাকে মেরেছে, কিন্তু তখন ডেজমন্ড তাকে জানায় আমাকে কেউ মারেনি। এভাবে ডেজমন্ড সেখানে টিকে যায় এবং এরপরে আসে তাদের ট্রেনিং কমপ্লিট হওয়ার পাসটি দেওয়ার পালা। ট্রেনিং কমপ্লিট হওয়ার কারণে সবাইকে পাস দেওয়া হচ্ছিল, কিন্তু ডেজমন্ডকে দেওয়া হয় না। সেখানে উপস্থিত থাকা কর্নেল তাকে বলে, তুমি তোমার রাইফেল ট্রেনিংটি কমপ্লিট করোনি, যার কারণে তোমাকে পাসটি দেওয়া যাবে না, কিন্তু তুমি যদি এখনও রাইফেল হাতে তুলে নাও তাহলে তোমাকে পাস দেওয়া যেতে পারে। কিন্তু এরপরেও ডেজমন্ড কিছুতে রাইফেলটি হাতে নেয় না। কর্নেল তাকে আদেশ দেওয়া সত্ত্বেও সে সেটি অস্বীকার করে, যার কারণে ডেজমন্ডের কোর্ট মার্শাল হয়ে যায় এবং তাকে জেলে পাঠানো হয়। কিন্তু দুঃখের বিষয় ছিল, সেই দিনটিতে ডেজমন্ড এবং ডরোথি এর বিয়ে হওয়ার কথা ছিল এবং চার্চের ডরোথি ডেজমন্ডের জন্য অপেক্ষাও করছিল। এরপরে জেলের ভিতরে ক্যাপ্টেন গ্লোভার আসে এবং ডেজমন্ডকে বোঝানোর চেষ্টা করে। ক্যাপ্টেন গ্লোভার তাকে জানায়, যদি এখনও সে ক্ষমা চেয়ে নেয় এবং বন্দুকটি হাতে তুলে নেয় তাহলে তাকে হয়তো মুক্তি দেওয়া হবে। এছাড়াও সেখানে তার গার্লফ্রেন্ড ডরোথি আসে এবং তাকে বোঝানোর চেষ্টা করে একটি রাইফেল হাতে তুলে নিলে কি এমন ক্ষতি হবে। এসব কিছুর কারণে ডেজমন্ড অত্যন্ত কনফিউজড হয়ে যায়। সে ভাবতে শুরু করে সে সৃষ্টিকর্তাকে দেওয়া কথা রাখবে নাকি জেল থেকে বের হবে। এরপরে ডেজমন্ডকে কোর্টে পেশ করা হয় এবং তার হিয়ারিং শুরু হয়, এবং কোর্টেও ডেজমন্ড একই কথা বলে, সে যে সিদ্ধান্তটি নিয়েছে অর্থাৎ রাইফেল না নেওয়ার সিদ্ধান্ত, সে এটিতে অটল থাকবে, তার কারণ সে সৃষ্টিকর্তাকে দেওয়া কথা কিছুতেই ভাঙতে পারবে না। এখানে ডেজমন্ডের বাবা টম একটি চমৎকার কাজ করে। সে অধিকাংশ সময় নেশাগ্রস্ত থাকলেও সে তার ছেলেদের অনেক ভালোবাসে। আগেই বলেছিলাম টম একটি অবসরপ্রাপ্ত সৈনিক, তাই সে তার একটি পরিচিত বন্ধু এর কাছে যায় যে বর্তমানে ব্রিগেডিয়ার জেনারেল ছিল। সে তাকে দিয়ে একটি চিঠি করিয়ে আনে এবং আদালতে পেশ করে। মূলত সেই চিঠিতে লেখা ছিল, কোনো মানুষের ধার্মিক বিশ্বাসের কারণে তাকে জেলে পাঠানো যাবে না, এটি আমেরিকার আইন বিরোধী, যার ফলে ডেজমন্ড সেখানে মুক্তি পেয়ে যায় এবং তাকে আর্মিতে নেওয়া হয়। এরপরে ডেজমন্ড সহ বাকি কর্মীরা তাদের যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য প্রস্তুত হয়। সেখানে পথিমধ্যে তারা অনেক গাড়ি গাড়ি লাশ দেখতে পায়। মূলত যারা মারা গিয়েছে তাদের বদলে ডেজমন্ডদের সেখানে পাঠানো হবে। সেখানে ডেজমন্ডের সাথে আরেকজন ব্যক্তির দেখা হয় এবং সেও একজন কমব্যাট মেডিক ছিল ডেজমন্ডের মতোই। সে তাদেরকে জানায় তাদেরকে হিকশতে পাঠানো হবে। সেখানে এক টাইপের পাহাড়ের চূড়া রয়েছে যাকে বলা হয় হিকশ রিজ। সেখানে মূলত জাপানিজরা দখল করে রয়েছে
এবং আমেরিকানসরা সেখানে 6 বার যাওয়ার চেষ্টা করেছে এবং জাপানিজরা তাদেরকে মেরে ফেলেছে। যদি তারা সেটি কব্জা করতে পারে তাহলে প্রায় সম্পূর্ণ যুদ্ধটি তাদের হাতে চলে আসবে। এরপরে ডেজমন্ড সহ বাকিরা সেই হিকশো রিজ নামক স্থানে এসে উপস্থিত হয় এবং তারা ঠিক করে তারা প্রথমে সেখানে আর্টিলারি স্ট্রাইক করাবে এবং এরপরে দড়ি বেয়ে উপরে উঠবে। তো কথা মতো তারা আর্টিলারি স্ট্রাইক করায় এবং দড়ি বেয়ে উপরের দিকে ওঠে। যখন তারা উপরে ওঠে তখন তারা সেখানের পরিস্থিতি শান্ত পায় এবং চারদিকে অনেক লাশ দেখতে পায়। এরপরে আমেরিকানসরা ধীরে ধীরে সামনের দিকে এগোতে শুরু করে, কিন্তু সেখানে হঠাৎ করে জাপানিজরা অ্যাটাক করে ফেলে। অর্থাৎ জাপানিজরা এতক্ষণ লুকিয়েছিল এবং সঠিক সময়ের অপেক্ষা করছিল। এখানে আমরা অনেক চমৎকার একটি যুদ্ধ দেখতে পাই। এতক্ষণ আমরা যে যে ব্যক্তিদের দেখছিলাম তারা অত্যন্ত নির্মমভাবে এই যুদ্ধে মারা যায় এবং ডেজমন্ড একে একে আহত ব্যক্তিদের ট্রিটমেন্ট করছে এবং সে লুকিয়ে লুকিয়ে এই কাজগুলোই করে যাচ্ছে। কিন্তু আমেরিকানসদের সংখ্যা অত্যন্ত বেশি হয়, তারা জাপানিজদের হারিয়ে দেয় এবং রাতে সেখানে ক্যাম্প করে। এখানে আমরা স্মিটি এবং ডেজমন্ডের মধ্যে ভালোই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখতে পাই, যদিও শুরু থেকে তাদের সম্পর্ক অত্যন্ত খারাপ ছিল। কিন্তু পরের দিন সকালে সেখানে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে। সেখানে আচমকা জাপানিজরা অ্যাটাক করে ফেলে এবং জাপানিজদের সংখ্যা অত্যন্ত বেশি ছিল, যা আমেরিকানসদের তুলনায় পারা অত্যন্ত কঠিন ছিল, যার কারণে আমেরিকানসরা যুদ্ধ থেকে পিছু হটতে শুরু করে। ক্যাপ্টেন গ্লোভার আর কোনো উপায় না পেয়ে সেখানে আর্টিলারি স্ট্রাইক করাতে বলে এবং তারা সেখান থেকে চলে যায়। এরপরে সেখানে আর্টিলারি স্ট্রাইক হয়, কিন্তু ডেজমন্ড সেখান থেকে পালায় না, তার কারণ সে জানে এখানে এখনও অনেক মার্কিন সৈনিক রয়েছে যাদের সাহায্যের খুব প্রয়োজন এবং সে নিজের জীবনের পরোয়া না করে ফিরে যায় অন্যান্য সৈনিকদের সাহায্য করার জন্য। ডেজমন্ড সেখানে অনেক আহত সৈনিকদের দেখতে পায় এবং সে একই সাথে জাপানিজদের দেখতে পায় যারা আমেরিকানসদের খুঁজছে। তাই ডেজমন্ড সেখানে জাপানিজদের চোখে ধুলো দিয়ে লুকিয়ে থাকে, তার কারণ ডেজমন্ডের কাছে কোনো অস্ত্র নেই। এরপরে জাপানিজরা চলে গেলে ডেজমন্ড সেখান থেকে একে একে আহত সৈনিকদের দড়ির মাধ্যমে নিচের দিকে নামানো শুরু করে এবং এটি করতে করতে রাত হয়ে যায়। সে প্রত্যেকটি আহত সৈনিকদের দড়ির মাধ্যমে নিচের দিকে নামাচ্ছে, যার ফলে তার হাতটি ঘর্ষণের ফলে চিড়ে গিয়েছে। এরপরেও ডেজমন্ড থেমে থাকেনি, সে একে একে আহত ব্যক্তিদের নিচের দিকে নামিয়ে দেয় এবং পরের দিন সকাল ক্যাপ্টেন গ্লোভার আহত ব্যক্তিদের জিজ্ঞাসা করে তারা কি করে নিচের দিকে নামলো। তখন তারা ক্যাপ্টেন গ্লোভারকে জানায় ডেজমন্ড তাদেরকে দড়ির মাধ্যমে নিচের দিকে নামিয়ে দিয়েছে। আহত সৈনিকদের এমন কথা শুনে ক্যাপ্টেন গ্লোভার অনেক লজ্জা বোধ করে, তার কারণ তাদের শুরু থেকেই ডেজমন্ডের উপরে কোনো এক্সপেকটেশন ছিল না। তাই ক্যাপ্টেন ঠিক করে তারা ডেজমন্ডকে সেখান থেকে ফিরিয়ে আনবে। অন্যদিকে ডেজমন্ড সেখানে আহত অবস্থায় সার্জেন্ট হাওয়েলকে দেখতে পায় এবং সেখানে জাপানিজরা আমেরিকানসদের খুঁজে বেড়াচ্ছে, যদি কাউকে জীবিত অবস্থায় দেখে তাকেও মেরে ফেলবে। এখানে সার্জেন্ট হাওয়েল এবং ডেজমন্ড তাদের গুলিগুলোকে ডজ করতে করতে পাহাড়ের চূড়ার কাছে এসে পৌঁছায় এবং সার্জেন্ট হাওয়েলকে দড়ির মাধ্যমে নিচের দিকে নামিয়ে দেয় এবং সাথে সেও নিচের দিকে নামে। কিন্তু উপরের দিক থেকে জাপানিজরা তাদের উপরে গুলি চালানোর চেষ্টা করে, তখন নিচ থেকে আমেরিকানসরা তাদের উপরে গুলি চালায়, যার ফলে জাপানিজরা তাদের আর কোনো ক্ষতি করতে পারে না। এরপরে নিচে আসার পরে ক্যাপ্টেন গ্লোভার ডেজমন্ডকে দেখে অনেক গর্ববোধ করে এবং অন্যান্য সৈনিকরা আহত থাকলেও ডেজমন্ডের কিন্তু কিছু হয়নি। এরপরে তারা ক্যাম্পে ফিরে যায়। এরপরের দিন ডেজমন্ড এক কর্নারে বসে তার বাইবেলটি পড়ছিল এবং তখন তার কাছে ক্যাপ্টেন গ্লোভার আসে এবং তাকে জানায় সে যেন পরের দিন অন্যান্য সৈনিকদের সাথে উপস্থিত থাকে, তার কারণ অন্যান্য সৈনিকরা জানিয়েছে যদি ডেজমন্ড তাদের সাথে না থাকে তাহলে তারা কিছুতেই যুদ্ধে যাবে না এবং এটি হয় স্বাভাবিক, তার কারণ তারা যখন আহত ছিল তখন একমাত্র ডেজমন্ডই তাদেরকে বাঁচিয়েছিল এবং অন্যান্য সৈনিকরা তাদেরকে ফেলে চলে গিয়েছিল। পরের দিন বহু সংখ্যক আমেরিকানসরা মিলে সেই হিকশো রিজে ওঠে এবং জাপানিজদের হাতে কোনো উপায় না থাকায় তারা সারেন্ডার করে। কিন্তু হঠাৎ করে দুইজন জাপানিজ সারেন্ডার করার নাম করে দুটি গ্রেনেড ছুড়ে মারে। এখানে ডেজমন্ড অনেক সাহসিকতার পরিচয় দেয়, সে একটি গ্রেনেডকে হাত দিয়ে সরিয়ে দেয় এবং আরেকটি গ্রেনেডকে লাথি মেরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু লাথি মারার ফলে গ্রেনেডটি অনেক কাছে এসে ব্লাস্ট করে যার কারণে ডেজমন্ড অনেক আহত হয়। তখন ডেজমন্ডের সাথে থাকা বাকি সৈনিকরা তাকে স্ক্রেচারিতে করে সেখান থেকে নিয়ে যাওয়া শুরু করে এবং তারা তাকে আশ্বাস দেয় তাকে কিছু হতে দিবে না এবং তারা অত্যন্ত যত্ন সহকারে ডেজমন্ডকে সেখান থেকে হসপিটালে পাঠিয়ে দেয় এবং এখানে ডেজমন্ডের সাথে তার বাইবেলটি ছিল এবং এই ছিল ডেজমন্ডের গল্প। এরপরে ডেজমন্ড তার গার্লফ্রেন্ড ডরোথিকে বিয়ে করে ফেলে এবং তারা অনেক সুখের জীবনযাপন করে। ডেজমন্ডকে তার সাহসিকতার জন্য মেডেল অফ অনার দেওয়া হয়, যেটি আমেরিকাতে অত্যন্ত সাহসিকতার পরিচয় দিলেই দেওয়া হতো এবং 1991 সালে
ডেজমন্টের স্ত্রী মারা যায় এবং এরপরে 2006 সালে ডেজমন্ট মারা যায়। তখন ডেজমন্টের বয়স ছিল 87 বছর এবং এই ছিল ডেজমন্টের কাহিনী এবং এটি হচ্ছে আসল ডেজমন্ট যার স্টোরি এর উপরে ভিত্তি করে এই মুভিটি বানানো হয়েছে আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড গুড বাই।